বাঁকুড়া জেলার বিষ্ণুপুর শহরে তৃণমূল কংগ্রেসের দলীয় প্রতীক ছাড়া পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারের ফেস্টুন নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা। ওই ফেস্টুনে লেখা রয়েছে, দাদারটাকে আগামী 10 নভেম্বর নন্দীগ্রাম চলো। এই বিষয়ে বিজেপি নেতা পার্থপ্রতিম কুণ্ডু জানান, এটা তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী গোন্ধলের বহিঃপ্রকাশ। এটা তো তৃণমূলেরই একটা গোষ্ঠী এবং এইটা তৃণমূলেরই গোষ্ঠীদ্বন্দ্বের বহিঃপ্রকাশ। এইটা তো কোনো বিরোধী দলের নয়, এটা তৃণমূলেরই আভ্যন্তরীণ ব্যাপার। এটা দিদি এবং ভাইপোর বিরুদ্ধে তারা বিতঃসদ্য হয়ে, তারা যারা একটা অনুগামী যারা আছেন তারা অন্য দলে যেতে চাইছেন, হ্যাঁ, সেই জন্য এই ধরনের প্রতিক্রিয়া দেখাচ্ছেন। তারা চাইছেন যে আর তৃণমূলে থাকতে তাদের নাভিশ্বাস উঠে গেছে, এই কারণে তারা চাইছেন যে অন্য কোথাও যাওয়ার জন্য তারা আলাদাভাবে এদের বিক্ষুব্ধ হয়েছেন। এটা তৃণমূলের ব্যাপার, এটা তো এমন কিছু প্রভাব পড়ার কিছু নয়, এটা তৃণমূলের অভ্যন্তরীণ ব্যাপার, এটা নিয়ে আমাদের কোনো প্রভাব পড়বে না। অপরদিকে বাঁকুড়া জেলা তৃণমূলের নেতা শুভাশিস বটবাল জানান, এটা একটা বিভ্রান্তিমূলক প্রচার। এটা আমরা কিছু একটা এটা একটা মানে বিভ্রান্তিকর একটা প্রচার, তাছাড়া অন্য কিছু নাই। শুভেন্দুবাবু তিনিও তৃণমূল কংগ্রেসে আছেন, সবাই আমরা সবাই তৃণমূল কংগ্রেসে আছি, সবাই আমরা একসঙ্গেই লড়ছি, আমরা সবাই বিজেপির বিরুদ্ধে আমরা লড়াই করবো। সুতরাং এটা বিভ্রান্তি ছড়িয়ে আমাদের দলের মধ্যে একটা বিভ্রান্তি করবার চেষ্টা করছে কিছু লোক, সেটা আমরা জানবো কী করে, গোপনে গোপনে কে কী করছে না করছে সেটা আমরা বুঝবো কী করে। আপনিও পারেন আমিও পারি রাত্রেবেলা একটা পোস্টার চিঠি দিয়ে গোপনে পালিয়ে যাবো, কিছুই না, কিছু বিভ্রান্তি করার কিছু যে জিজ্ঞাসা করছে সেগুলো বলছে। এখনকার আমাদের কর্মীরাও বুঝে গেছে যে এর আগে কতগুলো ফেসবুকেতে নানারকম উল্টোপাল্টা করা হচ্ছিলো, সেগুলো ব্যাপারে যখন প্রমাণিত হচ্ছে যেগুলো সব মিথ্যে কথা, তখন এখন ফেসবুক সম্বন্ধে বা এই সমস্ত অপপ্রচার হচ্ছে সেসব সম্বন্ধে আমাদের কর্মীরা বা সাধারণ মানুষ সতর্ক হয়ে গেছে। সুতরাং এগুলো বিভ্রান্তিকর। সেই ব্যাপারটা নিয়ে হচ্ছে কি, কিছু কিছু জায়গাতে প্রোগ্রাম যেগুলো হচ্ছে, কিছু জায়গায় হচ্ছে নন পলিটিক্যাল যেগুলো প্রোগ্রাম থাকে, আমরা যে বহু এই যে পুজো মণ্ডপে সেখানে আমি পতাকাটা নিয়ে যাই, পুজো মণ্ডপে যেগুলো আমি ঠাকুর উদ্বোধন করতে যাই, পুজো মণ্ডপ উদ্বোধন করতে গেছি, সেগুলো কি পতাকা কাঁধে করে বয়ে নিয়ে যায়? সুতরাং কিছু নন পলিটিক্যাল জায়গা আছে যেগুলোতে পতাকা নেওয়া যায় না, কিছু সরকারি জায়গা আছে যেগুলো পলিটিক্যাল মানে পতাকা নিয়ে যাওয়া যায় না, সেসব জায়গাগুলো করতে হয়। সেগুলোকে যদি অন্যভাবে দেখানোর চেষ্টা হয় তাহলে সেটা দুর্ভাগ্যজনক ছাড়ার কিছু নয়। বাঁকুড়া থেকে সৈয়দ মাফিজুল হুদার রিপোর্ট, আনন্দবার্তা।